বলেন বেটি বলে তো চাচা বলুন কি এমন উপহার বলে এক নম্বর উপহার হলো মক্কার জমিনে যদি জমি চাও তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে নেতা বানিয়ে দেওয়া হবে তোমাকে সঙ্গে সঙ্গে নবী বললেন কান করে শুনলে আমি আবু তালিব জমিনের মূর্তি দেবেছে থাকব আমার ভাতিজা মোহাম্মদের গায়ে একটা ফুলের আঁচল পড়তে দেব না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে বললেন ও ফেরেশতা যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো গা বলে নবী গো আপনি যদি চান আমি তাইফের ময়দানকে ধরে আমি সেখানে উল্টে দেব কিন্তু বিশ্ব নবী তানবী রহমতুল লিল আলামিন কোরআন বলেছে বাবা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আপনি মক্কার জমিনে থাকবেন না আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বদল আছে না এ বাবা বদল আছে নাই আজ নবী গো আমার ভালায়া বাজা হিজরত করে চলার মদিনায় আজ নবী গো আমার ঘড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হাতে মায়ামিনের গুরবায়েতে জন্ম নীল নবী মক্কাতে আজ নামে গো আমার ঘনায়া বাজা হিজরত করিয়া চলার মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে আজ নবী গো আমার ভালায়া বাজা হিজরত করিয়া চলার মদিনায় আজ নবী গো আমার ঘড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া আজ নবী গো আমার ঘড়ায়া বাজা হিজরত করিয়া চলার মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আজ নবী গো আমার ঘড়ায়া বাজা হিজরত করিয়া চলার মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি আল্লাহ নবী বন্ধ করবো না তালিমের দাওয়াত বন্ধ করবো না বলে ফাদিজা তোমাকে তিনটে অফার আবু জেহেল দিয়ে গেছে কয়টা ধরে বলুন তিনটে অফার দিয়েছে বলো ফাদিজা বলো তুমি তিনটে উপহার নেবে কি বলে তো চাচা বলুন কি এমন উপহার বলে এক নম্বর উপহার হলো মক্কার জমিনে যদি জমি চাও তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে নেতা বানিয়ে দেওয়া হবে তোমাকে সঙ্গে সঙ্গে নবী বললেন চাচা জীবন চলে যাই যাবে কিন্তু আমি মক্কার জমিনে আমি প্রেসিডেন্ট হব না আমার রাজত্বর দরকার নাই আমার প্রেসিডেন্টের দরকার নাই বলে এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর কি বলে দ্বিতীয় নম্বর হলো ও ভাতিজা শোনো তুমি যদি টাকা পয়সা ধন দৌলত যদি মক্কার জমিনে নিতে চাও তুমি যত চাইবে তত পাবে বলো তুমি কোরআনের তালিম বন্ধ করবে কিনা বিশ্ব নবী বলেন চাচা জীবন দিয়ে দেব জান দিয়ে দেব কিন্তু কোরআন
কুরআনের তালিম বন্ধ হবে না, কলমার দাওয়াত বন্ধ হবে না। তিন নম্বর বলা হলো ভাতিজা, আবু জেহেল অর্ডার দিয়ে গেল, বলে তোমার ভাতিজা মোহাম্মদ যদি চায় মক্কার জমিনে যত সুন্দরী নারী আছে সমস্ত সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দেব। কিন্তু বাবা বলুন, সুন্দরী রমণী কার পছন্দ নয়? সকলের পছন্দ, ঠিক না? বেরিয়ে বলুন, সকলের পছন্দ। বিশ্ব নবী বললেন, যেটা শুনে নিন, যদি সুন্দরী রমণীও যদি আমাকে গোটা মক্কা দিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম বন্ধ করব না, কোরআনকে আমি তালিম বন্ধ করব না, কোরআনের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, পৃথিবীর কেউ আমাকে আটকে দিতে পারবে না। বিশ্ব নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। আবু জাহেল আবার আবু তালেবকে জবালে, আবু তালে তোমাকে যে বলে গেলাম তোমার ভাতিজাকে বন্ধ করো, ও আবু তালেব কেন বন্ধ করলে না? আবু তালেব বলে, আবু জাহেল গো, আমার ভাতিজা বলেছে দুনিয়ার সব যদি তাকে দিয়ে দেওয়া হয় ফলে আমার দাওয়াত বন্ধ করবে না, কোরআনের তালিম বন্ধ করবে না। আবু জাহেল বললো, ও আবু জাহেল তখন বললো, আবু তালেব শোনো, তোমার ভাতিজাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবো না। জমিনের মধ্যে বেঁচে থাকবো, আমার ভাতিজা মোহাম্মদের গায়ে একটা ফুলের আঁচল পড়তে দেব না। সুবহানাল্লাহ, ধরে বলুন না সুবহানাল্লাহ। সে তো কলমা পড়েনি, আবু তালেব ছিল বেঈমান কাফের, কিন্তু নবীর কি ভালোবাসা মহব্বত ছিল। এ বাবজি, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বলেছিলেন, নবী গো, চাচা গো, আপনি একটা বার কলমা পড়ুন, আমি আপনার হয়ে সুপারিশ করে কেয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাব। কিন্তু নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন চাচা আবু তালেব। বিশ্ব নবী দয়ার নবী, কলমার দাওয়াত দিতে শুরু করে দিলেন, মানুষের দুয়ারে 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 কলমার দাওয়াত নিয়ে গেলেন। তাই ফের ময়দানে নবী আমার যখন কলমার দাওয়াত নিয়ে যায়, কাফের বেঈমানদেরকে আবু জাহেল ছুটি শিখিয়ে দিয়ে বলল, ও বাচ্চারা, শোন, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ লোকটি পাগল, মারকে মার 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 মেরে মেরে শেষ করে দে। মার বিশ্বনবীকে মারার জন্য বাচ্চারা তৈরি হয়ে গেল। তাই প্রায় ময়দানে বিশ্বনবীর উপর রক্ত ঝরতে শুরু করে দিল, রক্ত ঝরে যায় তাইপের ময়দান, না রক্তে রক্তিত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একজন বেঈমান কাফের এসে এমন জোরে পাথর মেরে দিল, বিশ্বনবী নবী তাইপের ময়দানে পড়ে গেলে রক্তর ভূমকানি দিয়ে যে গুণ শরীরটা জমা বনের মতো হয়ে গেল। নবীজির পায়ের চুটিটা পর্যন্ত পায়ের রক্ত শরীর থেকে রক্ত নেমে 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 চুটির সঙ্গে পা লেগে গেছে। নবী আমার বললেন, ও সাহাবা, আমার পায়ের চুটির একটু খোলো। বিশ্ব নবীর পায়ের চুটির যখন খুলতে যাওয়া হলো, এত জোরে টান দিয়েছে সাহাবাকে, নবী বলেন, সাহাবা, একটু আস্তে করে খোলো, আমি নবী আর সহ্য করতে পারি না। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে বললেন, ফেরেশতা যা আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো গা, বলে নবী গো, আপনি যদি চান আমি তাইফের ময়দানকে ধরে আমি সেখানে উল্টে দেব। কিন্তু বিশ্ব নবী নবী রহমতুল্লিল আলামিন কোরআন বলেছে, বাবা, আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে রহমতুল্লিল আলামিন করে বানিয়ে দিলেন রে বাবা। বিশ্ব নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি কারো জন্য বদ্দোয়া করে দিই তাই ফের ময়দান বরবাদ হয়ে যাবে, আর আমি কার কাছে পৌঁছাবো? কোনো মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী আমার রক্ত আমাকে শুনিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে বিটি ফতে বন্ধুকে বড় অবাক হয়ে গেল। বিশ্ব নবীর শরীরের দিকে তাকিয়ে বিটি সহ্য করতে পারে না, বিটি যখন হাত তুলে বলে, না বা একটা বার হুকুম দেন তাইফের মাটিকে বরবাদ করে দিই।
নবী আমার বলে বেটি রে তারা আমাকে চিনে না আমি নবী তারা জানে না রে মা যদি তারা আমাকে জানতো তাহলে কোনদিন কোনদিন তারা মারতো না কিন্তু বিশ্ব নবী তোমার খবর পরে রে বাবা কলমার দাওয়াত দিতে বন্ধ করলেন না আরো কলমার চলে যায় আরো উচ্চতর শুরু হয়ে গেল আল্লাহ আজ নবী গো আমার ভালায়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ঘড়াইয়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হাতে মায়ামিনের গুরবায়েতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘড়াইয়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যা আর নবী গো আমার ভালায়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ঘড়াইয়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আজ নবী গো আমার ঘড়াইয়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আমি যদি চোখনি ভেজা আজ নবী গো আমার ঘড়াইয়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি আল্লাহ নবী যখন মদিনা ছেড়ে মদিনার পথে যাবে আবু বাকার কে বলেছিল আবু বাকার গো ও আবু বাকার তুমি তৈরি থাকো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে হযরত আলী কেন বলেন আলী আমি তো মক্কা ছেড়ে মদিনার পথে চললাম ও আলী আমার বিছানাটা খালি আলী তুমি শুয়ে যাও সঙ্গে সঙ্গে আলী যখন বিছানায় নবীজি শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পর হযরত আলী যখন মুখটা ঢেকে নিলেন রসুল বলে আলী রে তুমি মুখটা ঢাকলে কেন আলী তুমি বলো বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক নবী আমার ঘরে যখন বেঈমানরা ঢুকে পড়বে ঢোকার পরে যখন দেখবে হযরত আলীর গর্দনটা দুটুকরো কাফের বেঈমানরা গর্দনে ছুরি চালিয়ে দেবে মুহাম্মদ শুয়ে আছে বলে ও রসূল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাগ নিয়ে বলবে আলী রে ও আলী বল দুনিয়ার জমিনে কি কর্ম করেছিলি আমি বলবো আল্লাহ দুনিয়ার জমিনে আমি আলী কিছু করতে পারিনি আমি তোমার হাবিবের জন্য গর্দন দুগুণ দিয়েছি রসুল বলে আলী রে জীবনের কোনো জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন হাদিস নবী বললেন কি ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা যে তার জীবনের থেকেও আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে।
এ বাবা সে তো মুমিন মুত্তাকিনকে যে তার জীবনের থেকেও আল্লাহ তার রাসূলকে বেশি ভালো বাসে বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে চললেন আবু বকরকে বলেন আবু বকর গো চলো আহ কি প্রেমিক কি ভালোবাসা কি মহব্বত আল্লাহর নবী বলেন আবু বকর তুমি ঘুমাও নাই বলে রাসূল গো আপনি যখন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি আবু বকর সেদিন থেকে এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না সুবহানাল্লাহ বলুন বিশ্বনবী বলেন আবু বকর চলো আবু বকর চলো বলে যখন বিশ্বনবী আবু বকরকে নিয়ে চলে যায় যেতে 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 বেলা হয়ে গেল কাফের বেঈমানরা বিশ্বনবীর বাণীকে গোল করে ঘেরে নিয়েছে নবীকে যেতে দেবে না এদিকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন ইয়া আল্লাহ কাফের বেঈমানরা তো আমার বাণী ঘেরাও করে নিয়েছে কি করব আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন না এক মুঠো বালি তুলুন কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন কাফেরদের মাথাতে যখন ছিটিয়ে দেবেন চোখ দুটো তাদের বন্ধ হয়ে যাবে আর চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে আপনি নবী তাদের হাতের তল দিয়ে চলে যাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওগো নবী আপনি কাফেরদের মাথায় বালি ছিটিয়ে দেবেন আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন গরসু মুসলমান দরদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কাফের বেঈমানরা বিশ্বনবীকে ঘরে দেখলেন নাই বেলা হয়ে গেল পেছনে ধাওয়া বিশ্বনবীর পেছনে ধাওয়া করে তো নবীকে দুনিয়ায় ঘুরে না কিন্তু বাবা মারনেওয়ালাকে আরো জোর জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ আল্লাহ যদি কাউকে মারে কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না আজকে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীর জমিনে আজকে বেঈমান কাফের মুশরিকরা চাইছে ইসলামকে মিটিয়ে দাও দ্বীনকে মিটিয়ে দাও কোরআনকে মিটিয়ে দাও ইসলাম রাখা যাবে না দ্বীন রাখা যাবে না এ বাবজি ফারাও নমরুদ আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা তারা যখন পারেনি এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলেও জোরে বলুন একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ পারবে না এই যে অনেকে হাত তুললো অনেকে তুললো এ বাবা অনেকে তুললো অনেকে তুললো না ওরা মনে মনে করছে যে তুললে হয়তো বিপদ হবে নাকি হে বাবা তুললে বিপদ নয় বাবা আমাদের তো একশোর মধ্যে আটানব্বইটা গো একশোর মধ্যে আটানব্বইটা জানসাই দেওগো করি নাকি আর তো দেও দেওয়ার কোনো ব্যাপার নাই হ্যাঁ তাহলে বাবজি ভয়েরও কোনো ব্যাপার নাই তো বাবজি যে তুললো সে জিতলো আর তুললো না সে কি হলো এরে গেল তো তুড়ি গ্রামের লোক চালাক বা বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে কি করতে হ্যাঁ পায়খানা করব তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে যারে কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না আর এই 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 বদনা তো ঠুকি ফেললে দাঁড়া কালকে কি করে ঠকাই আমি দেখবো বাবা তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যি বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফেলবে দেখি ঠকাই এ বাবা ঠকলে না দিত আজ ঠকিল এ বাবজি তো যারা হাত তুলল তারা জিতল আর যারা তুলল না ঠকিল ওরা মনে করছে যে তুললি বিপদ কিন্তু বাপ আপনারা চালাক যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আন্ধারে
নির্যতে একথা কি করেছো তুমি সব জানেছি এই উঠাও ঠিক হচ্ছে তার মানে দোয়া করে দেবো নাকি চলবে উঠাও ঠিক হচ্ছে কেন ও ও ভাইয়ের আমার দরুদ মুসলমান আজকে বলি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন গুহার ভিতরে ঢুকে গেলেন কাফের বেঈমানরা বাড়িটার পেছন দিকে ধাওয়া বিশ্ব নবী বলেন আবু বকর কোনো চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে কোনো চিন্তা করো না বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন দয়ার নবী বলো ক্লান্ত হয়ে গেছে আবু বকরকে বলে আবু বকর রে আমি বলো ক্লান্ত আবু বকর ও আবু বকর তোমার পায়ে একটু বিছিয়ে দাও তুমি আও তোমার পায়ে একটু মাথা দিয়ে ঘুমিয়ে যায় বিশ্ব নবী আবু বকরের পায়ের উপর মাথা দিয়ে তো আরাম করছে বাবা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথায় ছিল কাপড় রে পাগড়ি বাবা ওই পাগড়ি কানা ছিড়ে ওই গর্তের ভিতরে যতগুলা গর্ত ছিল বন্ধ করে হলো কিন্তু গর্তের ভিতরে একটা বিশেষ জিনিস ছিল বাবা হযরত আবু বকরের পায়ের উপর ছবল চোখের পানি টপ টপ করে পড়ে যায় বিশ্ব নবীর কপালে যখন এক ফোঁটা পানি পড়ে গেল নবী বলেন আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আবু বকর গো তোমার চোখে পানি কেন তুমি কান্না করো কেন বিশ্ব নবী বলেন আবু বকর তুমি কান্না করো কানে তোমার বাড়ির কথা মনে পড়েছে নাকি তোমার বাড়ির বাচ্চার কথা মনে পড়েছে নাকি আবু বকর বলে বলে নবী গো বাড়ির কথা মনে পড়েনি বিবি বাচ্চার কথা মনে পড়েনি আপনার পায়ের তোলা আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী ও গো নবী আপনি যখন আরাম করছিলেন এই গর্তের ভিতরে বিষাক্ত জিনিস ছিল আমার পায়ের ওপর দংশন করে দিয়েছে গো নবী নবী বলেন আবু বকর রে তুমি আমাকে কেন ডাকো নাই বিশ্ব নবী মুখ থেকে দুধ বের করে লাগিয়ে দিলেন সেকেন্ডের মধ্যে বিষ পানি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আবু বকর তুমি এত কষ্ট পাও আমাকে ডাকো না আবু বকর বলে নবী গো আপনার পায়ের তোলা আমার জীবনটা হয়ে কুরবানি হয়ে যাক ও নবী আমি আবু বকর যদি আপনাকে ডাকে দেখে দিতাম যদি জাগে আপনি উঠে পড়তেন কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলবে আবু বকর রে তোর জীবনের থেকে আমার নবীর ভূমের দাম সব থেকে বেশি কিয়ামতের দিন আসামির কাঠ গড়ে দাও হতে পারবো না গো নবী এই জন্য আমি আপনাকে আমি ডাকতে পারি নাই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসা কাকে বলে কাকে বলে এ বাবজি আর ভালোবাসা আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বললেন হে রাসূল আপনি তাদেরকে বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে স্মরণ করে তারা যেন আপনাকে মহব্বত করে তারা যেন আপনার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখে যদি তারা আপনাকে পেয়ে যায় আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যারা পেয়ে গেল আমি তাদের জন্য জাহান্নামটা হারাম করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে বাপ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে কি নবীদের দরজা আছে কি মনে হয় আছে নবীর পরে একজন নবী দাবি করেছিলেন কি নাম গোলাম আহমদ কাদিয়ানি কি এ বাবা গোলাম আহমদ কাদিয়ানি আচ্ছা বলুন নবী না কাফের কাফের গোলাম আহমদ কাদিয়ানি কাফের 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 ও নবী দাবি করেছিল আর নবী তো খতম শেষ আমার আখেরি জামানার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে এ বাবা কিন্তু নবীজি বললেন আমি চলে গেলাম দুনিয়াতে কিন্তু আমি নাইবে রসুল দেখে গেলাম তাদেরকে
আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি সকাল বেলাতে সর্বপ্রথম কোন আলেমের সঙ্গে দেখা হয় রাসূলুল্লাহ বললেন সে জানে রাসূলকে দেখলো বলল আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ এ বাপজি আজকে আমাদের সমাজে আলেমদের মান আজকে একটা কথা আপনাদেরকে বলি বাপ তিনটে কাজ করলে জান্নাত হবে ওইটা তিনটে একজন কেউ যদি আলেম ওলামাকে গালি দেয় আলেম ওলামাকে কেউ অন্যায় করে অত্যাচার করে জুলুম করে আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে এ বাবা আলেম ওলামা যদি অন্যায় করি ফেলে তো মানুষ করতে পারে নাকি কি মনে হয় আপনাদের করতে পারে না এ বাবজি তাহলে তার ভুল দার শুধরে নিতে পারেন না ক্ষমা করে দিতে পারেন না আপনার বাড়িতে পাঁচ বেটা কয় বেটা আপনি বললেন তো মান সম্মান কিছু ধুবে না রে তোর মতো বাড়ি থেকে বের করে দিলেন কি করে দিলেন বের করে দিলেন এখানে আপনাদের আশেপাশের কোথা জি এই বাজারি ধরেন গ্রামের ছেলে বাড়ি বের করে দিলেন ছেলে জুলুম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখছে বাপকে গ্রামের মোড়ে কোথাও যে দেখছে দুমদাম করে গ্রামের লোক মারছে আপনি কি করবেন আপনি ওর সঙ্গে যাবেন না লাগবেন না কেন লাগবেন আপনি বেটা তো নাকি রক্ত তো যতই বের করে দেই কিন্তু বেটা তো বাবা আলেম ওলামার জন্য আল্লাহ রাসূল বললে আলেম ওলামা যদি অন্যায় করে ভুল ত্রুটি করে তারা তো আমার নাইবে রাসূল কোরআন খুলুন কোরআনের ভিতরে মাস্টার ডাক্তার উকিল জজ মানুষটার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাস কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আমরা আলেম ওলামারা মৌলভীদের সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন কি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা তারা হলো আলেম এটা আল্লাহর কোরআন আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমার নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে আলেমদেরকে রেখে আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন ইজ্জতের সাথে কথা বলবেন সম্মানের সঙ্গে কথা বলবেন মসজিদের ইমাম যিনি হবেন ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন কেন সেটা আপনার বাবার ঘরের ইমাম নয় সে হলো আল্লাহর ঘরের ইমাম কার ঘরের ইমাম আল্লাহর ঘরের বাবা এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর হলো কেউ যদি মা বাপকে গালি দেয় মা বাপকে মারে মা বাপের উপর অত্যাচার করে আপনাদের দেশে মা বাপকে ছেলে মেয়েরা মারে নাকি আছে অনেক ছেলেরা আছে মা বাপকে মারে বাড়ি থেকে বের করে দেয় খেতে দেয় না শুতে দেয় না শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় আলাপ আছে না নাই বলুন হ্যাঁ কি ভদ্র শ্বশুরের সামনে দিয়ে যে সালাম আলাইকুম আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘুষঘুষ করে দিয়ে যায় ভদ্র ছেলে একবার আর ভিটির গায়ে হাত দিয়ে দেখো তোমার ভদ্র বের করে হ্যাঁ এ বাবজি আমার ঠিক না বলি জোরে বলো আর আমাদের মা বাপের তোর একটু দোষ আছে আছে না নাই কি কথা বলো না কেন আছে কিনা হ্যাঁ ছেলে যখন বড় হলো মাধ্যমিক পাস তখন বাপ মুছে পাক দিয়ে বলে কি জানেন যাক আমার এরিয়ার দাম 1 লাখ হইল এরিয়া বুঝেন তো নাকি এরিয়া বুঝেন না এ বাবা ছেলে যখন উচ্চ মাধ্যমিক দেয় বাপ তখন ডবল মুছে পাক দিয়ে বলে যাক আমার এরিয়ার দাম 2 লাখ হইল মেয়ের বাপকে বলছে বিহাই ছেলে মেয়ে পছন্দ 10 লাখ দিতে হবে তো বিহাই বুঝছি 1 লাখ কম দিলে হতো না বলে হে তোমার লেগে ছেলে পছন্দ নেই 1 টাকা কম হবে না বিয়ে দিয়ে চলে গেল বাবা তো মেয়ে তো দেখছে যে আমার বাপের গলায় পা তুলে 2 টাকা নিয়ে দেবে চবাড়ি দেখছি আমি একবার ছেলের বিয়ে দিয়ে নিয়ে চলে এলো আনন্দ যত্ন একবার ঢোল থিয়েটার যত বাজনা আমদানি করে খরচ বাবজি মাত গো বিরাট আনন্দ তো হুজুর বলছে আগত আছা এত মনে হাসে ঘষে বলছিনি বা এমন বোমা পেয়েছি একবারে লাক্ষাত লক্ষ কি বুঝলেন বুঝলেন না এক দুই করতে 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 6 মাস একবারে কাল খরিশে ডাপা যখন ফনা তুলিয়েছে বা মন বড় খারাপ তো হুজুর বলছি আগর দাদা মন ভাবি কেন আর বলিস নি বাপ কমবে ঘরের মেয়ে তুই লিহিজন রে কেন সেদিন বললেন লাক্ষাত লক্ষ্মী আজাবা বেজাত হয়ে গেল হ্যাঁ বললেন না আগে জানলে জীবন ছোট লোকের বাড়িতে বিয়ে দিবি না
ছেলেকে বলি যায় বছরবিন আমাদেরকে ছাড়ো ছেলে ইনশাআল্লাহ মা বাপকে যদি ছেড়ে দিই তো জাহান্নামে যেতে হবে আর বউ যদি ছেড়ে দিই তো লাল ঘরে ঢুকতে হবে কোন উপায় নাই কেন 10 লাখ টাকা দিয়েছে থুতু দিয়ে গলি নিয়ে জন্য মুচ্ছে খেয়েছে এর দিব কোথা থেকে ভাই লাল ঘরে ঢুকতে হবে আর নাই তো মামাকে মা বাপকে ছাড়তে হবে ঠিক না বেটি জোরে বলুন আছে না নাই এ বাপজি আপনি ছেলেকে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিলেন যদি বলেন আমার ছেলে তো আপনাকে হুড়কে মেরে মাথা ভাঙিয়ে দিবেন না কি বুঝছেন আপনারা বলুন আমার গরু গাই গরু আমি টাকাটা খোঁজ খোঁজ করে বুঝিয়ে নিয়ে মুচ্ছে খেয়ে ফেলি তো এক সপ্তাহ পর যে দেখি তার বাড়ির পালাঙ্গায় বাঁধা আছে কি বলেন এটা পালাঙ্গা বলেন তো নাকি হ্যাঁ তো আমি গরুটা যদি খুলি নিয়ে চলে আসি কি হবে বলা হে মনি সাহেব থুতু দিয়ে 10,000 টাকা গনি নিয়েছো দিয়ে বলছি আমার গরু তোমার ঠ্যাং ভাঙিয়ে ফেলবো আরে দিয়া হ্যাঁ তো আপনার বেটাকে 10 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়ে বলুন আমার বেটা তো আপনাকে হুড়কি মেরে মাথা ভেঙে দিবে না এই কথা বলছেন না কেন কথা বলেন হ্যাঁ আজকে আমাদের সমাজে এটা আছে না নাই বিবাহ পর কি বলেন আপনারা বলুন আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই ভালোবাসা নাই প্রেম প্রীতি নাই কেন এই কারণে বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত বলে তোমার দিনা তোমাকে তিনটে অপরা বুঝ হেল দিয়ে গেছে কয়টা জোরে বলুন তিনটে অপর দিয়েছে বলো ভাতিজা বলো তুমি তিনটে উপহার নেবে কি বলে তো চাচা বলুন কি এমন উপহার বলে এক নম্বর উপহার হলো মক্কার জমিনে যদি তুমি চাও তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে নেতা বানিয়ে দেওয়া হবে তোমাকে সঙ্গে সঙ্গে নবী বললেন চাচা জীবন চলে যাই যাবে কিন্তু আমি মক্কার জমিনে আমি প্রেসিডেন্ট হব না আমার রাজত্ব দরকার না আমার প্রেসিডেন্টের দরকার নাই বলে এক নম্বর বলা হলো ভাতিজা আবু জেহেল অর্ডার দিয়ে গেল বলে তোমার ভাতিজা মোহাম্মদ যদি চায় মক্কার জমিনে যত সুন্দরী নারী আছে সমস্ত সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দেব কিন্তু বাবা বলুন সুন্দরী রমণী কার পছন্দ নয় সকলের পছন্দ ঠিক না বেটি জোরে বলো সকলের পছন্দ বিশ্ব নবী বললেন যত শুনে নিন যদি সুন্দরী রমণীও যদি আমাকে গোটা মক্কা দিয়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম বন্ধ করব না কোরআনকে আমি তালিম বন্ধ করব না কোরআনের দাওয়াত দেব কালেমার দাওয়াত দেব পৃথিবীর কেউ আমাকে আটকে দিতে পারবে না বিশ্ব নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেলেন আবু জাহেল আবার আবু তালেবকে যে বলেন আবু তালেব তোমাকে যে বলে গেলাম তোমার ভাতিজাকে বন্ধ করো ও আবু তালেব কেন বন্ধ করলে না আবু তালেব বলে আবু জাহেল গো আমার ভাতিজা বলেছে দুনিয়ার সব যদি তাকে দিয়ে দেওয়া হয় বলে মার দাও বন্ধ করবে না কোরআনের তালিম বন্ধ করবে না আবু জাহেল বলল ও আবু জাহেল তখন বলল আবু তালেব শোনো তোমার ভাতিজাকে দুনিয়ার জমিন বাঁচিয়ে রাখবো না জমিনের মূর্তিতে বেঁচে থাকবো আমার ভাতিজা মোহাম্মদের গায়ে একটা ফুলের আঁচল পড়তে দেব না সুবহানাল্লাহ ধরে বলুন না সুবহানাল্লাহ সে তো কলমা পড়েনি আবু তালেব ছিল বেঈমান কাফের কিন্তু নবীর কি ভালোবাসা মহব্বত ছিল এ বাবজি পেয়ারা নবী সাল্লাল্লাহ আবু তালেবকে বলেছিলেন নবী গো চাচা গো আপনি একটা বার কলমা পড়ুন আমি আপনার হয়ে সুপারিশ করে কেয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাব কিন্তু নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন চাচা আবু তালেব বিশ্ব নবী দয়াল নবী কলমার দাওয়াত দিতে শুরু করে দিলেন মানুষের দুয়ারে 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 কলমার দাওয়াত নিয়ে গেলেন
তাই পের ময়দানে নবী আমার যখন কোনে মার দাওয়াত নিয়ে যায় কাফের বেঈমানদেরকে আবু জাহেল ছুটি শিখিয়ে দিয়ে বলল ও বাচ্চারা শোন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি পাগল মারকে মার 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 মেরে মেরে শেষ করে দে মার বিশ্বনবীকে মারার জন্য বাচ্চারা তৈরি হয়ে গেল তাই পের ময়দানে বিশ্বনবীর উপর রক্ত ঝরতে শুরু করে দিল রক্ত জোরে যাই তাইপের ময়দান না রক্তে রক্তিত হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একজন বেঈমান কাফের সে এমন জোরে পাথর মেরে দিল বিশ্বনবী তাইপের তাইপের ময়দানে পড়ে গেলে রক্তর ভূমকানি দিয়ে যে পুরো শরীরটা জমা বলের মতো হয়ে গেল নবীজির পায়ের চুটিটা পর্যন্ত পায়ের রক্ত শরীর থেকে রক্ত নেমে 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 চুটির সঙ্গে পা লেগে গেছে নবী আমার বললেন ও সাহাবা আমার পায়ের চুটিরে দুঃখ হলো বিশ্ব নবীর পায়ের চুটিরে যখন খুলতে যাওয়া হলো এত জোরে টান দিয়েছে সাহাবাকে নবী বলেন সাহাবা একটু আস্তে করে বলো আমি নবী আর সহ্য করতে পারি না বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে বললেন ও ফেরেশতা যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো বলে নবী গো আপনি যদি চান আমি তাইপের ময়দানকে ধরে আমি সেখানে উল্টে দেব কিন্তু বিশ্বনবী তানবী রহমতুল্লিল আলামিন কোরআন বলেছে বাবা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে রহমতুল্লিল আলামিন করে বানিয়ে দিলেন রে বাবা বিশ্বনবী বললেন ও ভাই জিবরাইল আমি যদি কারো জন্য বন্ধ করে দিই তাইপের ময়দান বরবাদ হয়ে যাবে আর আমি কার কাছে পৌঁছাবো কোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার রক্ত মাখা শরীর নিয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে বিটি ফাতেমাকে বড় অবাক হয়ে গেল বিশ্বনবীর শরীরের দিকে তাকিয়ে বিটি সহ্য করতে পারে না বিটি যখন হাত তুলে বলেন আব্বা একটা বার হুকুম দেন তাইপের মাটিকে বরবাদ করে দিই নবী আমার বলে বিটি রে তারা আমাকে চিনে না আমি নবী তারা জানে না রে মা যদি তারা আমাকে জানতো তাহলে কোনোদিন কোনোদিন তারা মারত না কিন্তু বিশ্বনবী তোমার খানোর পরে রে বাবা কলমার দাওয়াত দিতে বন্ধ করলেন না আরো কলমার দাওয়াত দিয়ে চলে যায় আরো উত্তেজনা শুরু হয়ে গেল আল্লাহ বলেন নবী আপনি মক্কার জমিনে থাকবেন না আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বদল আছে না এ বাবা বদল আছে নাই আজ নবী গো আমার ভালায়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ঘরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হাতে মায়ামিনের গুরবায়েতে জন্ম নীল নবী মক্কাতে আজ নামে গো আমার ঘনায়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে আর নবী গো আমার ভালায়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ঘরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া আজ নবী গো আমার ঘরায়া বাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ
দো নবী গো আমার মহলায় সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আমি যদি যখনই ভেজা নবীগো আমার মহানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি আল্লাহ নবী যখন মদিনা ছেড়ে মদিনার পথে যাবে আবু বকর কে বলেছিল আবু বকর গো ও আবু বকর তুমি তৈরি থাকো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে হযরত আলী কে নবী বলেন আলী রে আমি তো মক্কা ছেড়ে মদিনার পথে চললাম ও আলী আমার বিছানাটা খালি আলী তুমি শুয়ে যাও সঙ্গে সঙ্গে আলী যখন বিছানায় নবীজির শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পর হযরত আলী যখন মুখটা ঢেকে নিলেন রসুল বলে আলী রে তুমি মুখটা ঢাকলে কেন আলী তুমি বলো বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক নবী আমার ঘরে যখন বেঈমানরা ঢুকে পড়বে ঢোকার পরে যখন দেখবে হযরত আলীর গর্দনটা দুটুকরো কাফের বেঈমানরা গর্দনে ছুরি চালিয়ে দেবে মুহাম্মদ শুয়ে আছে বলে ও গো রসূল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাগ নিয়ে বলবে আলী রে ও আলী বল দুনিয়ার জমিনে কি কর্ম করেছিলি আমি বলবো আল্লাহ দুনিয়ার জমিনে আমি আলী কিছু করতে পারিনি আমি তোমার হাবিবের জন্য গর্দন দুগুণ দিয়েছি রসুল বলে আলী রে জীবনের কোনো জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হাদিস নবী বললেন কি ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা যে তার জীবনের থেকেও আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে এ বাবা সে তো মুমিন মুত্তাকিন কে যে তার জীবনের থেকেও আল্লাহ তার রসুলকে বেশি ভালো বাসে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চললেন আবু বকর কে বলেন আবু বকর গো চলো কি প্রেমিক কি ভালোবাস কি মহব্বত আমার নবীকে ভালোবাসতে পারি কথা কর না কেন এ বাবা নবীর ভালোবাসা কাকে বলে শোনাবো আপনার আল্লাহ নবী বলেন আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর বলে লাব্বাইক ওয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন আবু বকর তুমি ঘুমাও নাই বলে রসুল গো আপনি যখন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি আবু বকর সেদিন থেকে এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না সুবহানাল্লাহ বলুন বিশ্ব নবী বলেন আবু বকর চলো আবু বকর চলো বলে যখন বিশ্ব নবী আবু বকরকে নিয়ে চলে যায় যেতে 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 বেলা হয়ে গেল কাফের বেঈমানরা বিশ্ব নবীর বাড়িকে গোল করে ঘেরে নিয়েছে নবীকে যেতে দেবে না এদিকে আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলুন ইয়া আল্লাহ কাফের বেঈমানরা তো আমার বাড়ি ঘেরাও করে নিয়েছে কি করব আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন না এক মুঠো বালি তুলুন কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন কাফেরদের মাথাতে যখন ছিটিয়ে দেবেন চোখ দুটো তাদের বন্ধ হয়ে যাবে আর চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে আপনি নবী হাতের তল দিয়ে চলে যাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও নবী আপনি কাফেরদের মাথায় বালি ছিটিয়ে দেবেন আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন মুসলমান দরদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কাফের বেঈমানরা বিশ্ব নবীকে ঘরে দেখলেন নাই বেলা হয়ে গেল পেছনে ধাওয়া
মারনে ওয়ালাকে আরো জোর জিন্দা রাখনে ওয়ালাকে আল্লাহ আল্লাহ যদি কাউকে মারে কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না আজকে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীর জমিনে আজকে বেঈমান কাফের মুশরিকরা চাইছে ইসলামকে মিটিয়ে দাও دین کے مٹیے داؤ قرآن کے مٹیے داؤ اسلام رکھا جاوے نا دین رکھا جاوے نا اے رب جی فرعون نمرود ابو جہل ابو لہب عتبا شیبہ مغیرہ ترا جکن پارے نی ای جگر بے ایمان را ہزارو چیشٹا کرلو جورے بولن ایکٹو ہات اونچو کرے بولن انشاءاللہ پاربے نا এই যে অনেকে হাত তুললো অনেকে তুললো এ বাবা অনেকে তুললো অনেকে তুললো নরম মনে মনে কই যে তুললো হয়তো বিপদ হবে নাকি এ বাবা তুললে বিপদ নয় বাবা আমাদের তো 100 এর মধ্যে 98 টা গো 100 এর মধ্যে 98 টা জলসাই দাও গো করি নাকি আর তো দাও দাও কোনো ব্যাপার নাই হ্যাঁ তাহলে বাপজি ভয়েরও কোনো ব্যাপার নাই তো বাপজি যে তুললো সে জিতলো আর তুললো না সে হ্যালো এরে গেল তো তুড়ি গ্রামের লোক চালাক বা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে পায়খানা করব তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে ওই যে আরে কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না আর এই 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 বদনা তো ঠকি ফেললে দাঁড়া কালকে কি করে ঠকাই আমি দেখবো বাবা তারপরে দিন বদনাই করে পানি নিয়েছি বলছি আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা দিয়ে ওই দেখি ঠকাই এ বাবা আজ ঠকলো না দিত আজও ঠকলো এ বাপজি তো যারা হাত তুললো তারা জিতলো আর যারা তুললো না ঠকলো ওরা মনে করছে যে তুললি বিপদ কিন্তু বাপ আপনারা চালাকি করলে সকলের সঙ্গে চালাকি চলবে এ বাবা যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আন্ধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছে এই উঠাউটি করছে তার মানে দোয়া করে দেবো নাকি চলবে উঠাউটি করছে কেন ও ও ভাইয়ের আওয়াজ অনুমতি মুসলমান আজকে বলি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন গুহার ভিতরে ঢুকে গেলেন কাফের বেঈমান দা বাড়ির পেছন দিকে ধাওয়া বিশ্ব নবী বলেন আবু বকর কোনো চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে কোনো চিন্তা করো না বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন দয়ার নবী বড় ক্লান্ত হয়ে গেছে আবু বকরকে বলে আবু বকর রে আমি বড় ক্লান্ত আবু বকর ও আবু বকর তোমার পায়ে একটু বিছিয়ে দাও তুমি আবার তোমার পায়ে একটু মাথা দিয়ে ঘুমিয়ে যায় বিশ্ব নবী আবু বকরের পায়ের উপর মাথা দিয়ে তো আরাম করছে বাবা আর আবু বকর রাদি আল্লাহু তাআলা নবীর মাথায় ছিল কাপড় রে পাগড়ি বাবা ওই পাগড়ি কানা ছিড়ে ওই গর্তের ভিতরে যতগুলা গর্ত ছিল বন্ধ করে হলো কিন্তু গর্তের ভিতরে একটা বিশাল জিনিস ছিল বাবা হযরত আবু বকরের পায়ের উপর ছবল দেয় বিশ্ব নবীকে ডাকলো হযরত আবু বকরের গোটা শরীরটা নীলবর্ণ হয়ে গেল বৃষ্টিটা যখন ধাঁ করে উঠে পড়েছে চোখের পানি টপ টপ করে পড়ে যায় বিশ্ব নবীর কপালে যখন এক ফোঁটা পানি পড়ে গেল নবী বলেন আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আবু বকর গো তোমার চোখে পানি কেন তুমি কান্না করো কেন বিশ্ব নবী বলেন আবু বকর তুমি কান্না করো কানে তোমার বাড়ির কথা মনে পড়েছে নাকি তোমার বাচ্চার কথা মনে পড়েছে নাকি আবু বকর বলে
বলে নবী গো মায়ের কথা মনে পড়েনি বিবি বাচ্চার কথা মনে পড়েনি আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী ও গো নবী আপনি যখন আরাম করছিলেন এই গর্জের ভিতরে বিশন্ত জিনিস ছিল আমার পায়ের উপর দংশন করে দিয়েছে গো নবী নবী বলে না আবু বকর রে তুমি আমাকে কেন ডাকো নাই আপনার পায়ের তো আমার জীবনটা হয়ে কুরবানি হয়ে যাক ও নবী আমি আবু বকর আপনাকে ডাকে ডেকে দিতাম যদি জাগে আপনি উঠে পড়তেন কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলবে আবু বকর রে তোর জীবনের থেকে আমার নবীর ভূমির দাম সবথেকে বেশি কিয়ামতের দিন আসামির কাঠ গড়ে দাও হতে পারবো না গো নবী এই জন্য আমি আপনাকে আমি ডাকতে পারি নাই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসা কাকে বলে কাকে বলে এ বাবজি আর ভালোবাসা আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বললেন হে রাসূল আপনি তাদেরকে বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে স্মরণ করে তারা যেন আপনাকে মহব্বত করে তারা যেন আপনার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখে যদি তারা আমাকে আপনাকে পেয়ে যায় আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যারা পেয়ে গেল আমি তাদের জন্য জাহান্নামটা হারাম করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে বাপ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে কি নবীদের দরজা আছে কি মনে হয় আছে নবীর পরে একজন নবী দাবি করেছিলেন কি নাম গোলাম আহমদ কাদিয়ানি কি এ বাবা গোলাম আহমদ কাদিয়ানি আচ্ছা বলুন নবী না কাফের কাফের গোলাম আহমদ কাদিয়ানি কাফের 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 নবী দাবি করেছিল আর নবী তো খতম শেষ আমার আখেরি জামানার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে হে বাবা কিন্তু নবীজি বললেন আমি চলে গেলাম দুনিয়াতে কিন্তু আমি নাই বে রাসূল দেখে গেলাম তাদেরকে গোলাম আলেম মাওলানা আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি সকালবেলাতে সর্বপ্রথম কোন আলেমের সঙ্গে দেখা হয় রাসূলুল্লাহ বললেন সে জানে রাসূলকে দেখলো বলল আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ হে বাপজি আজকে আমাদের সমাজে আলেমদের মান আজকে একটা কথা আপনাদেরকে বলি বাপ তিনটে কাজ করলে জান্নাত হবে ওইটা তিনটে একজন কেউ যদি আলেম ওলামাকে গালি দেয় আলেম ওলামাকে কেউ অন্যায় করে অত্যাচার করে জুলুম করে আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে এ বাবা আলেম ওলামা যদি অন্যায় করি ফেলে তো মানুষ করতে পারে নাকি কি মনে হয় আপনাদের করতে পারে না এ বাবজি তাহলে তার ভুল তার শুধরে নিতে পারেন না ক্ষমা করে দিতে পারেন না আপনার বাড়িতে পাঁচ বেটা কয় বেটা পাঁচটা একটা মদ কর গাঁজা কর চুল্লো কর হিরোইন কর সব আপনি বললেন তো মান সম্মান কিছু ধুবে না রে তোর মতো ছেলে আমার দরকার না বেরো বাড়ি থেকে বের করে দিলেন কি করে দিলেন বের করে দিলেন এখানে আপনাদের কাছে বাজার পোতা জি এই বাজারি ধরেন গ্রামের ছেলে বাড়ি বের করে দিলেন ছেলে জুলুম বাড়ি বেরিয়ে যাওয়ার পরে দেখছে বাপকে গ্রামের মোড়ে কোথাও যে দেখছে দুমদাম করে গ্রামের লোক মারছে আপনি কি করবেন কি করবেন আপনি ওর সঙ্গে যাবেন না যাবেন না লাগে লাগবেন না লাগবেন না কেন লাগবেন আপনি বেটা তো নাকি রক্ত তো যতই বের করে দেই কিন্তু বেটা তো হাবা আলেম ওলামার জন্য আল্লাহ রাসূল বললে আলেম ওলামা যদি অন্যায় করে ভুল ত্রুটি করে তারা তো আমার নাইবে রাসূল কোরআন খুলুন কোরআনের ভিতরে মাস্টার ডাক্তার উকিল জজ মানুষটার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাস কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আমরা আলেম ওলামারা মৌলভীদের সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন কি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা তারা হলো আলেম এটা আল্লাহর কোরআন
নবীর হাদিস নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমার নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে আলেমদেরকে রেখে আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন ইজ্জতের সাথে কথা বলবেন সম্মানের সঙ্গে কথা বলবেন মসজিদের ইমাম যিনি হবেন ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন কেন সেটা আপনার বাবার ঘরের ইমাম নয় সে হলো আল্লাহর ঘরের ইমাম কার ঘরের ইমাম আল্লাহর ঘরের ইমাম হ্যাঁ বাপ এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর হলো কেউ যদি মা বাপকে গালি দেয় মা বাপকে মারে মা বাপের উপর অত্যাচার করে আপনাদের দেশে মা বাপকে ছেলেমেয়েরা মারে নাকি আছে অনেক ছেলেরা আছে মা বাপকে মারে বাড়ি থেকে বের করে দেয় খেতে দেয় না শুতে দেয় না শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় আলাপ আছে না নাই জোরে বলুন হ্যাঁ কি ভদ্র শ্বশুর সামনে দিয়ে যে সালাম আলাইকুম আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘুষ ঘুষ করে যেতে যায় ভদ্র ছেলে একবার আর ভিটির গায়ে হাত দিয়ে দেখো তোমার ভদ্র বের করবে হ্যাঁ এ বাবজি আমার ঠিক না বলি জোরে বলো হ্যাঁ তো বাবজি আজকে মা বাপকে গাল দেয় মারে আর আমাদের মা বাপের তো একটু দোষ আছে আছে না নাই কি কথা বলো না কেন আছে কিনা হ্যাঁ ছেলে যখন বড় হলো মাধ্যমিক পাস তখন বাপ মুছে পাক দিয়ে বলে কি জানেন যাক আমার এরিয়ার দাম 1 লাখ হইল এরিয়া বুঝেন তো নাকি এরিয়া বুঝেন না এই বাবা ছেলে যখন উচ্চ মাধ্যমিক দেয় বাপ তখন ডবল মুছে পাক দিয়ে বলে যাক আমার এরিয়ার দাম 2 লাখ হইল হ্যাঁ এমএ বিএড বিএড যখন হয়ে গেল মেয়ের ছেলের বিবাহ করতে বেরিয়ে গেল তো মেয়ের বাপকে বলছে বিহাই ছেলে মেয়ে পছন্দ 10 লাখ দিতে হবে তো বিহাই বলছি 1 লাখ কম দিলে হতো না বলে হে তোমার লেগে ছেলে পছন্দ নেই 1 টাকা কম হবে না বিয়ে দিয়ে লিয়ে চলে গেল বাবা তুমি তো দেখছে যে আমার বাপের গলায় পা তুলে 2 টাকা লিয়ে দেবে চৌবাড়ি দেখছি আমি একবারে ছেলের বিয়ে দিয়ে লিয়ে চলে এলো আনন্দ যত একবার ঢোল থিয়েটার যত বাজনা আমদানি করে খরচ বাবজি মাত গো বিরাট আনন্দ তো হুজুর বলছে আগো চাচা এত মনে হাসে খুশি বলছিনি বা এমন বোমা পেয়েছি একবারে লাক্ষাত লক্ষ কি বুঝলেন বুঝলেন না এক দুই করতে 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 6 মাস একবারে কাল খরিশে ডাফা যখন ফোনা তুলিয়েছে বা মন বড় খারাপ তো হুজুর বলছি আগো দাদা মন ভাবি কেন আর বলিস নি বাপ মন বেজা ঘরের মেয়ে তুলি লিহি জুনুরে কেন সেদিন বললেন লাক্ষাত লক্ষ্মী আজাবা বেজা হয়ে গেল হ্যাঁ বললেন না আগে জানলে জীবন ছোট লোকের বাড়িতে বিয়ে দিবি না ছেলেকে বলি যায় বছরবি না আমাদেরকে ছাড়বি ছেলে বলছে আল্লাহ মা বাপকে যদি ছেড়ে দিই তো জাহান্নামে যেতে হবে আর বউ যদি ছেড়ে দিই তো লাল ঘরে ঢুকতে হতো কোনো উপায় নাই কেন 10 লাখ টাকা দিয়েছে থুতু দিয়ে গুলি নিয়ে জন্য মুচ্ছে খেয়েছে এর দিব কোথা থেকে ওই লাল ঘরে ঢুকতে হবে আর নাই তো মামাকে মা বাপকে ছাড়তে হবে ঠিক না বেটি জোরে বলুন আছে না নাই এ বাপজি।